নমস্কার, বাংলার মুখ চ্যানেলে আপনাদের স্বাগত। সুমিত্রা মুখোপাধ্যায় দীর্ঘ চার দশক ধরে 500-এর বেশি বাংলা ছবিতে অভিনয় করেও যিনি কোনোদিন কোনো স্বীকৃতি পাননি কোনো উল্লেখযোগ্য পুরস্কার। কমেডি থেকে ট্র্যাজেডি, যে কোনো ধরনের চরিত্রে তার ও সাবলীল অভিনয় আজও বিরল। আগামী দিনেও তার কোনো পরিপূরক তৈরি হবে কি না জানা নেই। কর্মজীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবনও সুখী ছিলেন না তিনি। বিবাহিত জীবনের থেকে পরবর্তীকালে লিভ ইন রিলেশন, কোথাও বিন্দুমাত্র সুখ পাননি। আত্মহত্যার চেষ্টাও করেছিলেন তিনি, কিন্তু কেন জানাবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করুন। তার মুখে সর্বদা হাসি লেগে থাকত, তাই বাংলা ছবি ইন্ডাস্ট্রিতে তিনি হাসিদি নামেই পরিচিত ছিলেন। সহজ সরল একজন মানুষ, হয়তো মনটা অত্যন্ত সরল ছিল বলেই যে কোনো চরিত্রে তার অভিনয়ে একটি সারল্যের ছাপ ফুটে উঠত। কমেডি ট্র্যাজেডি থেকে ভিলেন, অথবা একদম বাঙালি ঘরের বৌমা, মা বা দিদি বলতে আমরা যেমনটা কল্পনা করি, তিনি ছিলেন ঠিক তেমনটি, বাঙালি ঘরের মা মাসিদের যথার্থ প্রতিনিধি। অভিনয় তিনি এত ভালোবাসতেন যে কোনো চরিত্র তিনি করতেন। কোনোদিনই শুধু নায়িকা হওয়ার বাসনা ছিল না তার। নাটক সিনেমা থেকে যাত্রা, নায়িকা থেকে চরিত্রাভিনেতা, সব কিছুই সহজে ফুটিয়ে তুলতে ভালোবাসতেন। 1949 সালের 30শে মার্চ খাস কলকাতায় জন্ম। সর্বদা মুখে হাসি লেগে থাকায় নাকনাম ছিল হাসি। যোগমায়া কলেজ থেকে স্নাতক হওয়ার পর নাটক দিয়ে অভিনয়ের যাত্রা শুরু, এরপর নাটক থেকে সিনেমা। 1972 সালে তার প্রথম ছবি মুক্তি পায়, নাম আজকের নায়ক। সেই বছরই অভিনয় করেন উত্তম কুমার অপর্ণা সেনের ছবি মেম সাহেবে। এরপর বসন্ত বিলাপ, সঙ্গিনী, বিকেলে ভোরের ফুল, অগ্নিশ্বর, দেবী চৌধুরানী, দত্তা, প্রতিমা, দেবদাস, গণদেবতা, শ্রীকান্তের উইল, শেষ বিচার, অগবধূ সুন্দরী, অগ্রদানী ইত্যাদি প্রায় 500টি সিনেমায় তার অভিনয় বাংলা ছবির জগৎকে সমৃদ্ধ করেছিল। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এমন গুণী একজন মানুষকে কোনোদিনই তেমনভাবে শ্রদ্ধা বা সম্মান দেখায়নি বাংলা সিনেমার জগৎ। তাকে আর 5টা পার্শ্ব চরিত্রের অভিনেতার মতোই দূরে ঠেলে দিয়েছিল। ঠিক একইভাবেই জীবন তাকে যাবতীয় সুখ শান্তি থেকে দূরে ঠেলে দিয়েছিল। বিখ্যাত প্রযোজক শশধর মুখোপাধ্যায় ছিলেন সুমিত্রা দেবীর প্রথম স্বামী। দুটি সন্তান হওয়ার পর তাঁদের বিচ্ছেদ হয়ে যায়, কারণ বিবাহিত জীবন সুখের ছিল না। স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর প্রযোজক রবীন্দ্রনাথ মালহোত্রার সঙ্গে লিভ ইন রিলেশনে জড়িয়ে পড়েছিলেন সুমিত্রা মুখোপাধ্যায়। কিন্তু সেখানেও সুখ ছিল অধরা। জীবনের শেষ দিন পর্যন্ত সম্পর্কে সেই অভিশাপ তাকে বয়ে বেড়াতে হয়েছিল। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে জীবনে বড় একা হয়ে গিয়েছিলেন সুমিত্রা দেবী। নিজের খরচ চালানোর জন্য তখন যে যা চরিত্র দিত তাতেই কাজ করতেন। এমনও হয়েছে ছোট চরিত্র টাকা পাননি, অর্ধাহারে দিন কেটেছে, বা কোথাও টাকা দেওয়ার জন্য বারবার ঘুরিয়েছে বিভিন্ন প্রোডাকশন হাউস। জীবনের প্রতি বিরক্তি থেকে চলে গিয়েছিলেন ডিপ্রেশনে। শোনা যায় চরম অবসাদ থেকে আত্মহত্যার চেষ্টা করেছিলেন, যদিও তার সে চেষ্টা বিফল হয়। এত বড় একজন শিল্পী, যিনি তথাকথিত নায়িকা হওয়ার কোনোদিন কোনো চেষ্টা করেননি, শুধু অভিনয়কে ভালোবেসে কাজ করে গিয়েছেন, অথচ তাকে প্রাপ্য সম্মানটুকু দেখায়নি সিনেমা জগৎ বা কোনো সরকার। এই ভিডিওর মাধ্যমে অভিনেত্রী সুমিত্রা মুখোপাধ্যায়কে শ্রদ্ধাঞ্জলি বাংলার মুখ চ্যানেলের তরফ থেকে। 2003 সালের 21শে মে একরাশ অভিমান বুকে নিয়ে চলে যান সুমিত্রা মুখোপাধ্যায়। মৃত্যুর পর তার দুই একটি স্মরণসভায় গালভরা কিছু ভাষণ ছাড়া আর কিছুই তাকে দিতে পারেনি বাংলা সিনেমা জগৎ। অথচ তিনি এই সিনেমা জগতের জন্য সম্পূর্ণ নিজের জীবনটাকেই উজাড় করে দিয়েছিলেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।